তো তুমি বলছো কিছু একটা রিলেশন আমাদের পরিচয় সবসময় থাকে, একটা রিজার্ভ মধ্যে জায়গা থাকছে কি দিয়া নিয়া বা ভাব বিনিময় যাই হোক আর কি সবকিছুর মধ্যেই তাদের থাকে। না সেটা শুনেছি অনেকের কাছ থেকে, তাই মানে জানার ইচ্ছে ছিল যে মানে প্রতিটা জগতে মানে যার থেকে ঠিক যতটুকু দেওয়ার বা যার থেকে যতটুকু নেওয়ার ঠিক তাদের সাথে যোগাযোগ হবে, ঠিক সেইটুকু পরেই আবার মানে সে অন্যদিকে ডাইভার্ট হয়ে গেল, আমি অন্যদিকে ডাইভার্ট হয়ে গেলাম, এরকমই হবে। এটা শিরডি সাইবাবা বলতেন এই কথাটা, তার মানে কি মানে যেমনি আমার কি আবার মানে নেক্সট জন্মে বা ইয়ে আমার কি সবাই আবার ইন্ডিয়াতে জন্মগ্রহণ করবো না অন্য ইন্ডিয়াতে হতে পারে বা অন্য দেশেতেও হতে পারে, অন্য দেশেও হতে পারে, মানে সব কিছু নির্ভর করছে মানে আমি কোন দিকে এই জন্মটাকে নিয়ে যাব। আমি যদি জাগতিক দিকে বেশি এই জন্মটাকে নিয়ে যাই হয়তো নেক্সটে আমরা হয়তো ফরেনের দিকে বা সেই সমস্ত জায়গায় যেখানে ধরুন মানে সেই যেদিকটা আমি এই জন্মে ফলো করছি সেটাকে উপরে তুলে নিয়ে যাই আবার সেইদিকে উত্তরণ ঘটানোটা সম্ভব হবে, সেই জায়গাটাই জন্ম হবে। আবার যদি আধ্যাত্মিক দিকে বেশি যাই তাহলে আমরা ইন্ডিয়ার দিকে হয়তো আবার ফিরে আসবো, ভারত হোক বাংলাদেশ হোক। আর একটা কোয়েশ্চেন হচ্ছে যে মানে যেমনি মনে করো রামকৃষ্ণ মিশনকে নিয়ে বলছি আমি, মানে এমনি অন্য অন্য সংস্থাগুলো সবারই একটা দেখবে যখন প্রচারটা চায় মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে কেন ফোকাস করে, তো ওরা কেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে গিয়ে যেতে চায় গিয়ে ফোকাস মানে প্রচারটা চায় ইস্টাবলিশ করতে চায়, রিজন মানিটারি ব্যাপার না মানিটারি, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যেহেতু আর কি সমস্ত পৃথিবীকে কন্ট্রোল করছে এই জন্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের থেকে যদি একটা অ্যাপ্রিসিয়েশন বা সেগুলো পাওয়া যায় সেক্ষেত্রে মানে সারা পৃথিবীতে নিজের ব্যাপারটা ছড়িয়ে দেওয়া যাবে। হয়েছে সেটা সেরকম ভারত সেবাশ্রম সংঘ বলো আর অন্য কোন সংঘ বলো সেরকম গিয়ে সেরকম কোন স্পিচ হয়তো দিয়েছে কিন্তু উনি অ্যাকসেপ্টেন্সটা হয়তো অতটা পায়নি বলে কি শিকাগো মহাসভা বা এইগুলোতে করে তিনি যে প্রচারটা পেয়েছিলেন বা যেভাবে তিনি তুলতে পেরেছিলেন সেটা অন্যত্র হয়তো সেভাবে সম্ভব হতো না অন্যান্য কোনো ইউরোপিয়ান কান্ট্রি হোক বা যাই হোক। এ প্রসঙ্গে একটা খুব মজার কথা মনে আছে শিবরাম চক্রবর্তীর কথা আর কি, শিবরাম চক্রবর্তীকে একবার বলা হয়েছিল যে বিবেকানন্দ সম্বন্ধে কিছু বলতে, শিবরাম চক্রবর্তী যেরকম মজার মানুষ আর কি, তিনি বলেছিলেন যে আমি আমি তো এই কথাই বলতে পারি যে বিবেকানন্দই হচ্ছেন এই যুগের হনুমান, সাথে সাথে তো মানে অচিন্ত কুমার সেনগুপ্ত ছিলেন আর কি সামনে, তিনি ভীষণ রেগে ওঠেন যে আপনি ঠাকুরের সব থেকে প্রিয় শিষ্য স্বামীজিকে এরকম একটা মানে এরকম একটা বাজেভাবে আপনি বলছেন, মানে না বাজেভাবে কথা বলছি ত্রেতা যুগে মহাবীর হনুমান কি করেছিলেন মানে স্বর্ণলঙ্কায় গিয়ে তিনি তাদের মুখ পুড়িয়ে নিজেদের মানে যে ইজ্জত সেটাকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন আর কি, তা স্বামীজিও ঠিক আমেরিকার স্বর্ণলঙ্কায় গেলে স্বর্ণলঙ্কায় গিয়ে সাহেবদের মুখ পুড়িয়ে নিজেদের ধর্মকে প্রতিষ্ঠা করে নিজেদের ইজ্জতটা সেখান থেকে নিয়ে এসেছেন আর কি। আমি সেটাই ভাবি যে একটা মানে সবাই কিন্তু একটা অ্যাকসেপ্টেন্স চায় কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে যে যে তুমি মানে তুমি ভ্যালিড কি বা একটা আইডেন্টিটির জন্য হোক বা যাই হোক মানে সেই সে কিন্তু দেখবে চায়না যাবে না বা বাংলাদেশে যাবে না বা অন্য কোনো জায়গায় যাবে না যখন ওয়ার্ল্ড। আরেকটা মনে হয় আমার মানে মানি জেনারেশনটাও তো ওখান থেকে হয়, মানি জেনারেশনটাও তো ওখান থেকে হয় মানে সেটা কিন্তু একটা বড় বড় ফ্যাক্টর আছে আমি দেখেছি, সেটা বড় একটা ফ্যাক্টর মানে করে এই সংঘগুলো ধর্ম ধর্মের যে সংঘগুলো ওটা একটা বড় ফ্যাক্টর কিন্তু বড় ফ্যাক্টর হয় কেন চালা এখানে তো কম টাকা আমাদের তো মোটামুটি একটা টেন্ডেন্সি আছে যে স্বদেশে ঠাকুর ফেলে বিদেশে কুকুর পুজো করি, হ্যাঁ বিদেশের থেকে সম্মানটা এলে হ্যাঁ এক্স্যাক্টলি করেছে এরকম একটা মনে হয় আর কি। আর সেটা আমি ভাবি মাঝে মাঝে তুমি দেখো যদি ভালো করে চিন্তা করো আমরা কিন্তু একটু সাদা খেসা মানে যখন একটা সাদা কিছু বললো হোয়াইট পিপল তখন আমরা বলি আমি একদম মানে ঠিক জায়গায় আছি, যতক্ষণ ওইটা কেউ বলছে না আমাদের মানে অনেক বিজ্ঞ লোক আছে ওরা যখন বলছে তখন কিন্তু সেই স্যাটিসফ্যাকশনটা আসে, হ্যাঁ কিন্তু যখন সাদা লোক বলছে তুমি জানবে
মানে তোমার হ্যাঁ টোটাল মানে সাইকেলটা কমপ্লিট করেছে তো রবীন্দ্রনাথ ঠাকুর 50 বছর বয়সেও শুনেছেন ঠাকুরবাড়ির ইসে রবি সেও নাকি রে কবি আর বলেছেন কি দ্বিজেন্দ্রলালের মতো ওরকম একজন বিরাট নাট্যকার একজন কিন্তু সেই তিনি যখন নোবেল প্রাইজ পেলেন সবকিছু পুরো সিনারিওটা ঘুরে গেল মানে পুরো এখন তো আমাদের জীবন রবীন্দ্রনাথ কেন্দ্রিক রবীন্দ্রনাথকে ছাড়া আমরা ভাবতে পারি না মাঝে মাঝে চিন্তা করলে খুব মানে সত্যি কথা আমাদের একটু মানে বিদেশি প্রেম বা আমেরিকা প্রেম এই ব্যাপারটা রয়েছে হ্যাঁ খুবই রয়েছে আর বিশেষ করে মানে সে বলো চাই না বলো কিন্তু ভেতরে কিন্তু থাকে কিন্তু একটু বিশেষ করে সারা সামনে দাঁড়া আমরা দীর্ঘদিন রুলড হয়েছি তো হ্যাঁ